নমস্কার বন্ধুরা, অনুরূপা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও মোটামুটি ভালো রয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন খাওয়ার, মানে দুপুরবেলা দোল উৎসবের যে মহোৎসব চলছে তারই খাওয়াতে আমরা বসে পড়েছি, আর এখান থেকেই আজকে ভিডিওটি শুরু করছি। আর এ বছরের খাওয়াতে মানে কি বলবো, রাইস আর চানা পনিরের তরকারি। তো এটা একটা নতুনত্ব, আজকে প্রায় 10,000 লোক খাওয়া দাওয়া করবে। তো আমি তোমার দাদা ভাই ছেলে মেয়ে সবাই খেতে বসে গেছি, আর উপাসে আমার মানে কি বলবো জায়ের মেয়ে, আমার বড় জা, তারাও বসেছে। তো প্রচুর মানুষের ভিড় হবে, তো মানে তাড়াতাড়ি এখন প্রায় 12:30 বাজে। তো সবার মানে প্রথমেই আমরা খেয়ে নিচ্ছি, খাওয়ার পর গান শুনবো। আজ দূরে রান্না বান্না করার জায়গা, আর এই দেখুন কত মানুষ একসঙ্গে, প্রায় মানে 1,000 মানুষ বসতে পারবে এমন আসন রয়েছে। তো এখানে কলা পাতাতেই আমরা খাওয়া দাওয়া করি, আর এই যে 4 দিন বাকি খাওয়ার যে পর্ব চলে সম্পূর্ণটাই কলা পাতার উপরে। আর এখানকার গ্রামের সব ছেলেরাই, ছেলে বলুন মানে ছেলেরাই একদম 5 থেকে 85 অবধি অক্লান্ত পরিশ্রম করে চলে। এই দেখুন এখানে প্রায় 7 খানা উনুন রয়েছে, আর দূরে একটা বড় উনুন রয়েছে। সেখানে যে কড়াটা রয়েছে ওই কড়াতে প্রায় একসঙ্গে 2-3 কুইন্টাল চালের ভাত রান্না হয়। তো আমার শ্বশুরমশাই যেহেতু রান্নাবান্না করে, তাই শ্বশুরমশাইও হেল্প করেছিল। আর এই যে খাওয়ার পর্ব চলে এসেছি কুঞ্জ ভাঙা গান শুনতে, আর এই দেখুন কীর্তনিয়া গান করছে, আর ইনি এসেছেন নদিয়া থেকে। তো আমার মেয়ে দেখুন একটা বাঁশে উঠছে আর নামছে, ও কীরকম ধরনের পোশাক পরেছে দেখুন, মানে মেয়ের পোশাক নয় ছেলের পোশাকই ও পরেছে, ও দাদার গেঞ্জি আর একটা বারমুন্ডা পরে চলে গেছে। আসলে ও যেটাতে জেদ করবে সেটা ওকে দিতেই। তো আজকে কীর্তনের শেষ দিন, এরপর থেকে ছোটোখাটো অনুষ্ঠান তো রয়েইছে, কখনো যাত্রা অর্কেস্ট্রা, কখনো সাংস্কৃতিক অনুষ্ঠান। আর খুব রোদ বেরিয়েছেন জানেন তো, ছেলে মেয়েরা তো ভাত খাওয়ার পর আড়ি করছিল আইসক্রিম খাবে, তো তোমার দাদা ভাই কিনে দিয়েছে। আসলে সন্ধ্যের দিকটায় ওদের দিকে কিনে দেওয়া হয় না, তো এখন না দিলেও নয়, বাচ্চারা তো আইসক্রিম দেখলেই আড়ি করে। এই যে তোমার দাদা ভাইও পাশে দাঁড়িয়ে গান শুনছে, আমি এখানে খুব একটা সময় থাকবো না, বাড়ি যেতে হবে, প্রায় তখন 1:30 বেজে গেছে। তো ওইদিকে তোমার মেয়ে তো চাচুমনির সামনেই মানে খেলাধুলা করছে, আর ছেলে আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে। এত মানুষ এস মানে দূর দূরান্ত থেকে সব মানুষ, কিছু নিমন্ত্রিত আর কিছু বিনা নিমন্ত্রিত, সব মানুষই মোটামুটি আজকে এখানে তার খাওয়ার যে প্রসাদ পাওয়ার জন্য এসেছে। তো এদিকে দেখুন প্রায় বাড়িতে চলেছে, 2:30 বাজবে, আর এই যে গয়ালিনি এসেছে আমার বাড়িতে, প্রত্যেক বছর নেই এবছরও এসেছে। তো এটি আমার একটা পাড়ার ভাই, মেয়ে সেজেছে, আর সেজে এই যে চাল চাইতে এসেছে, আর সঙ্গে মানে কীর্তন চলছে। তো আমিও ফার্স্ট টাইম নতুন বাড়িতে কীভাবে কী করতে হয় তো জানি না, প্রথমে ওখানে যেখানে দাঁড়াবে সেখানটায় জল দিয়ে দিয়েছি, ওখানে দাঁড়িয়ে কীর্তন করে নিয়েছে। আর এবারে চলে যাচ্ছে আমাদের পুরনো মানে প্রত্যেকের বাড়িতেই উনি যাবেন। আর এদিকে মানে কী বলবো, আমার মেয়েরাও দাঁড়িয়ে দেখছে যে কী ব্যাপার, কাকুকে তো চিনতেই পারছে না। আর আমি এই যে রয়েছে এখানে বসে, আমি থালায় করে চাল আর টাকা দিচ্ছি। তোমার দাদা ভাই তো এখনও ওখানে অনুষ্ঠান শুনছে, আর এই যে সন্ধ্যের দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আমরা আবার চলে এসেছি দেখতে। আসলে গানটা এত ভালো লাগছে না শেয়ার করে পারলাম না, তো দেখুন খুব সুন্দর মেয়েটি নাচছে। এখানে পেছনে বিচারকের আসনে তোমার দাদা ভাই মাঝে বসে রয়েছে,
বংশী বাজায় কি তো এখানে তোমার দাদা ভাই স্টেজেতে তার নিজের লেখা প্রকাশিত বই থেকে তিনটে কবিতা আমাকে শোনাবে তোমরা দেখো আশা করি ভালো লাগবে তোমার রঙিন উত্তরীয় পড়ো 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 তবে নমস্কার দোলোৎসবের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি স্বপ্ন দেখতাম একদিন কবি হব হাজার হাজার প্রায় 1 লাখের বেশি কবিতা পড়েছি আর লিখেছি 1000 মতন তিনখানে কাব্যগ্রন্থ আমার ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো আজকে আমি তারই দুটো আপনাদের শোনাতে চলেছি প্রথম কবিতা জীবে প্রেম সত্যি বলতে এখন আর তেমন মনে নেই কার কোন ঘৃণা নিয়ে বেঁচে আছি আমি সব বেদনাই আপেক্ষিক জানি একটা দুঃখ এসে ভাসিয়ে দেয় প্রয়াত চোখের জল হয়তো ভুলে গেছি কিছু আছে মনে একদা বিশ্বাস ছিল যে মানবতায় সেখানেও লেগেছে অবক্ষয় তবু প্রেম বেঁচে আছে শুধু তুমি আমি মেনেছি পরাজয়